তৈরি করতে হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রফেশনাল মেথডে, আমরা অ্যাকচুয়ালি যে মেথড নিয়ে কাজ করব। দেখেন ফ্রি আর প্রফেশনালের মধ্যে একটু পার্থক্য আছে বিষয়। যেমন আপনি যখন ফ্রি মেথডে কাজ করছেন, blogspot.com কথা কিন্তু লেখা থাকতেছে, তাহলে blogspot.com হচ্ছে একটা মেইন ডোমেইন, ওইটা আমরা যখন কোনো ডোমেইন নিচ্ছি সেটা সাব ডোমেইনে ফেলাই দিচ্ছে। তাহলে আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সাপোজ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, একটা মানুষ ওইখান থেকে কি প্রোডাক্টটা কিনতেছে, ঠিক না? যখন দেখবে এই ধরনের ফ্রি মেথডে আপনার একটা ওয়াইসের আছে, সে কিন্তু কিনতে যাবে না, সে একটু কিনতে দ্বিধাবোধ করবে। কিন্তু কথা বুঝতে পারছেন, এর জন্য মানুষ প্রফেশনাল ডোমেইন নেয়। আর ব্লগিং এর ক্ষেত্রে ইচ্ছা করলে আপনি নিতে পারেন, তবে ফ্রি মেথডে কিছু সমস্যা ঝামেলা থাকবেই, আপনার মনের মতো করে সবকিছু করতে পারবেন না, ঠিক আছে? বিষয়টা সাপোজ কোনো একটা কারণে ইলিগালি একটা প্রসেসের জন্য আপনাকে এমন হতে পারে দুটা সাইটকে আপনাকে সাসপেন্ড করে দিতে পারে, ঝামেলা না? আপনি এক বছর ধরে একটা সাইট রেডি করলেন, হঠাৎ করলে কেউ একটা রিপোর্ট দেওয়ার কারণে আপনার সাইটটা সাসপেন্ড করে দিল, কিরকম লাগবে তখন? এই সমস্যাগুলো প্রবলেম করতেই পারে, বুঝাতে পারছি বিষয়টা? ফ্রি মেথডে কিছু এই সমস্যাগুলো থাকবে। তো আজকে টোটাল আমরা পেইড মেথডে কাজ করব। আমি একটু নোটপ্যাডটা সাহায্য নিচ্ছি, কিছু জিনিস আপনাদেরকে একটু বোঝাতে হবে আমার। ওকে, নোটপ্যাডটা নিলাম। ধরেন মেইন ডোমেইন কোনটা বা র ডোমেইন কোনটা বলে, অল আইডি ইনফো ডট কম, এটা একটা ডোমেইন নেম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডোমেইন নেম। এই ডোমেইনটাকে যেমন ব্লগস্পটে আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন, যেমন আমরা নিয়েছিলাম প্রথমে ICT-2.blogspot.com, ঠিক না? blogspot.com কিন্তু ঘুরে ফিরে থাকতেছে। আমি একটা ডোমেইন কিনলাম allitinfo.com, এটা মেইন ডোমেইনে আমার সাইটটা অলরেডি রানিং করা আছে, তো আমি এটার মধ্যে তৈরি করা দেখালে কিছু প্রবলেম, আমি ওইটাকে সাব ডোমেইন বানাবো। allitinfo.com ওইটা সাব ডোমেইন বানালে কি হয়, সাপোজ আমি আমার নামে একটা ডোমেইন বানাচ্ছি patho.allitinfo বা ict.allitinfo.com, কথাটা কি বুঝতে পারছেন কিনা? আমার মেইন ডোমেইনটা হচ্ছে allitinfo.com, একটা ডোমেইনে তো আমি একটা ওয়েবসাইট বানাতে পারবো, ঠিক না? এখন আমাদের ওয়েবসাইট লাগতেছে কয়টা, চারটা, প্র্যাকটিস করার সুবিধার্থে। এখন একটা ডোমেইনে অন্তত তার চারটা ইনস্টল দিতে পারবো না, তার জন্য কি করতেছি, এই ডোমেইনটাকে ভেঙে নিলাম, মানে সাব ডোমেইন করলাম, মানে ভাঙা সাব করে নিলাম। একটা ডোমেইন নিলাম patho.allitinfo.com, একটা নিলাম ict.allitinfo.com, কথা কি বুঝাতে পারছি? এইভাবে ডোমেইনটাকে ভাগ করে নেব। একটা জিনিস বুঝেই, আমরা যে ব্লগ বানানোর জন্য আমরা যে সফটওয়্যারটা কাজ করবো বা যেটা নিয়ে সাহায্য নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সাপোজ আমি একটা সাইট দেখাই, bangla.tutorial.com, এটা সাইটটা রেডি হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই। এখানে কি করতেছি আমি, যত ধরনের ভিডিও টিউটোরিয়াল আছে এগুলা এখানে সাবমিট করতেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন তো পোস্ট কি একটা, অনেকগুলা পোস্ট আছে, তাই তো? আবার এখানে কিছু ক্যাটাগরিও আছে, দেখেন কিছুটা প্রায় ব্লগ ব্লগস্পটের মধ্যেই দেখতে কিন্তু, ঠিক আছে? আপনারা সাইন ইন এর বা ওই জিমেলের আওতভুক্ত যখন ব্লগস্পটে কাজ করছেন ওইটা লগ ইন করে আপনি দেখছিলেন। এখন প্রফেশনাল মেথডে যখন কাজ করবেন, ধরুন আমার সফটওয়্যারটা রেডি করা আছে, মানে ব্লগস্পটটা, সরি, আমার ব্লগটা বানানো আছে, ব্লগের ভিতরে যখন ঢুকবো তখন ইউজ করতে হয় WP অ্যাডমিন। একটু প্রবলেম হতে পারে, বুঝতে পারছেন? WP অ্যাডমিন লিখলে আমাকে, আমি যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যে ব্লগটা বানিয়েছিলাম ওই ব্লগে আমাকে ঢুকতে দিচ্ছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, WP অ্যাডমিন, এই সবগুলো লিখে দেবো, সমস্যা হবে না। এখন কথা হচ্ছে এটা বানালে পরে না আমি ঢুকবো, ঠিক না? বানানোর পর না আমি ঢুকবো, আমার অলরেডি বানানো আছে বিধায় আমি ঢুকতে পারতেছি, আপনার তো বানান নাই, আপনাদের কি করতে হবে, আগে তো বানাতে হবে। তাহলে দেখেন বানানোর জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সার্ভার, একটা সার্ভার লাগবে, বুঝেছ বিষয়টা? সার্ভার লাগবে, একটা ডোমেইন লাগবে, ডোমেইন লাগবে, আর হচ্ছে সার্ভার লাগবে। এগুলো কিভাবে নিতে হয়, কিভাবে কিনতে হয়, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব, কথা বুঝে গেছে?
কিভাবে ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, কোনটা ভালো, কোন হোস্টিং ভালো, কোন হোস্টিং খারাপ, এগুলো সবকিছু নেক্সট ক্লাসে আলোচনা করবো। জাস্ট আজকে দেখবো আপনার কাছে যদি একটা ডোমেইন হোস্টিং থাকে তাহলে ওইটা কিভাবে কনফিগারেশন করবেন এবং কিভাবে বানাবেন। তাহলে আমরা কি কনফিগারেশন করব, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটাকে আমরা বলি একটা সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস টা হচ্ছে এক ধরনের সফটওয়্যারের মতোই ধরতে পারেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সাপোজ আমরা আমাদের কম্পিউটারে যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল দিই, কি লাগে আমাদের কম্পিউটার? লাগে কম্পিউটারটা অন করি, অন করে কি করি, সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নেক্সট 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 দিতে থাকি, এই তো। এখন ওয়ার্ডপ্রেসটাও ধরে নিতে পারি এটা একটা সফটওয়্যার, আমরা সফটওয়্যার ইনস্টল করি আমাদের পিসিতে। আর ওয়ার্ডপ্রেস যেটাকে আমরা বলতেছি সফটওয়্যার, ওইটা ইনস্টল দেবো কোথায়? আমাদের সার্ভারে। কথা বুঝতে পারছি? নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল দেবো কোথায়? আমাদের পিসিতে। আর এখন ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা কথা বলতেছি বা সিএমএস এর কথা বলতেছি, ওইটা ইনস্টল দেবো কোথায়? সার্ভারে। তাহলে আমার কি লাগতেছে? সার্ভার লাগতেছে। তাহলে সার্ভারে ঢুকতে হলে কি ঢুকতে হবে? প্রথমে আপনি কি নিছেন, একটা ডোমেইন নিছেন না? ধরি আমরা যে ডোমেইনটা নিছি সেটা হচ্ছে অল আইটি ইনফো ডট কম, ঠিক আছে? তাহলে আমি যদি লিখি এখানে অল আইটি ইনফো ডট কম, তাহলে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আমার ওয়েবসাইটটাতে। আর আপনার যদি কোনো ওয়েবসাইট না করা থাকে সেক্ষেত্রে আপনাকে দেখাবে না, সিম্পল কথা। বুঝাতে পারছি বিষয়টা? ওকে, আমার এখন সার্ভারে ঢুকতে হলে যে জিনিসটা করতে হবে স্ল্যাশ সি প্যানেল। তাহলে কি লিখলাম আমরা? allitinfo.com/cpanel, এটা লিখে নেন। allitinfo.com/cpanel, এটা কিসের জন্য? সার্ভারে লগইন করার জন্য। allitinfo.com/cpanel, একটু বলেন। এখন আমার এই সার্ভারের ভিতরে ঢোকার জন্য একটা ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, ঠিক আছে? একটা ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড আছে, এটা আমার নিজের পার্সোনাল। আপনাদের যদি যখন কোনোদিন পার্সোনাল সার্ভার থাকে তখন কি দিবেন? আপনাদের পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম আছে আপনি বুঝতে? এখন আমরা কি করতেছি বলেন তো, পিছনে যাই তো কি করতেছি? সি প্যানেল না, সার্ভারের ভিতরে লগ ইন করতেছি। ভয় পাওয়ার কোনো দরকার নাই, ইউএসএ সার্ভারে ইন্টারফেসটা দেখতে এরকম লাগবে, বুঝতে পারছেন? অনেক কিছু কন্ট্রোলে অনেক কিছু আছে। এখন মেইন কথা হচ্ছে কি, আমরা সার্ভারে কি ইনস্টল দেবো? ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু অলরেডি আমার এই ওয়েবসাইটটাতে রেডি করা আছে, দেখেন। এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তো অলরেডি তো এই allitinfo.com এ কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আমরা কাজ করতেছি না? তাহলে যেহেতু এটা রেডি করা আছে, আমি কি আবার রেডি করবো? তাহলে আমি একটা কাজ করবো কি, allitinfo.com ভেঙে আরেকটা ডোমেইন বানাবো, বানিয়ে ওইটার অন্তর্ভুক্ত আবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেবো। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন আমরা যে জিনিসটা দেখবো, একটা ডোমেইনকে কিভাবে সাব ডোমেইন করা যায়। তাহলে এই কাজটা করার জন্য দেন অবশ্যই অনেকগুলো অপশন আছে, হ্যাঁ? দেন এর মধ্যে কই আছে সাব ডোমেইন পাইছেন? যদি না পান সেক্ষেত্রে এখানে একটু লিখবেন সাব, চলে আসবে, বুঝতে পারছেন? সার্চ অপশন আছে, তাহলে এখানে ক্লিক করুন সাব ডোমেইন। ওকে, আমার মেইন ডোমেইন নাম কি? allitinfo.com। তাহলে সাব ডোমেইনটা কি নামে লিখবো? আইসিটি, সরি আপনাদের হচ্ছে ডিএম, ব্যাচ ডিএম allitinfo.com দিয়ে দিই, হ্যাঁ? ডিজিটাল মার্কেটিং ডট allitinfo.com। কি করবো? ক্রিয়েটে ক্লিক করতেছি। এখন যে কাজটা করলাম এই কাজটা কি করছি? একটা সাব ডোমেইন বানাইছি, বুঝে গেছে বিষয়টা? ওই আমরা যখন ব্লগস্পটে কাজ করছিলাম গুগলে, মানে ব্লগস্পট কোম্পানি নিজেই তারা সাব ডোমেইনটা বানিয়ে দিত, আমাদের বানানো লাগছিল না।
ওটা তো তাদের সার্ভারে কাজ করছিলাম, বাট এখন যে কাজ করতেছি এই সার্ভারটা কি গুগলের না আমার? আমার, তাহলে নিজে নিজে বানানো লাগতেছে আমাকে। ওকে, এটা হচ্ছে আমার মেইন, ওই যে আমাদের রুবিস কিউ, যে এখানে ক্লিক করলে কি হবে, হোম পেজটা আসবে। সাবডোমেন বানানো শেষ, এখন আমরা কি ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কোথায় ইনস্টল করব, যে সাবডোমেনটা বানাইছি ওইটার আওতভুক্ত ইনস্টল করব। দেন ওয়ার্ডপ্রেসটা কই আছে খুঁজে বের করতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন ওয়ার্ডপ্রেস। কথা কি বুঝাতে পারছি? চার্জ দিলো আসবে, অথবা একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, এই যে এখানে ওয়ার্ডপ্রেস আছে, পাইছেন? এখানে যতগুলো লিস্ট দেখাচ্ছে সবগুলো কিন্তু সিএমএস, সবগুলোই সিএমএস। আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। কি করতেছেন পিছনে দেখেন, দেখলে লাভ হবে। ওকে, ঠিক আছে, এখানে আসলো ওয়ার্ডপ্রেস, আমাকে বলতেছে ইনস্টল করার জন্য। ইনস্টলে ক্লিক করি, দেখেন এখানে কিছু কিছু বিষয় আসবে। চোজ প্রোটোকল, আমার প্রোটোকল দেখেন, একটা ওয়েবসাইটের প্রোটোকল, এগুলো হচ্ছে প্রোটোকল, HTTPS, আরো প্রোটোকল আছে। আপনি কোন কোন সিস্টেমে দিবেন, WW দিয়ে দিবেন নাকি HTTP দিয়ে দিবেন? আপাতত HTTP দিয়ে দিচ্ছি, এগুলো অনেকগুলো কাজ আছে। চোজ ডোমেন, আমি কোন ডোমেনের আওতভুক্ত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, অলরেডি ইনফোর আওতভুক্ত করব নাকি যেটা বানাইছি ওটা আওতভুক্ত করব। কোনটা বানাইছি জানি, DM মনে হয়, এই যে DM, এটা আওতভুক্ত না, যেটা আওতভুক্ত ওটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে ইনডাইরেক্ট এটা উঠাই দিবেন, WP-টা উঠাই দিবেন, না হলে আপনাদের সাইডের প্রথমে থাকবে WP, তারপর থাকবে ডোমেইন নেম, তারপর আসবে, এটা খুব ঝামেলা না? সাপোজ facebook.com, আমরা কি লিখবো WP.facebook.com/, এভাবে দিলে তো সমস্যা, এর জন্য আমি এই জিনিসটা উঠাই দিচ্ছি। এই জিনিসটা থাকে এটা দিয়ে তারপর ডোমেইন নাম দিতে হবে, তাহলে আমরা এটা চাচ্ছি না। দেন কিছু করি না, জাস্ট চোজ প্রোটোকল HTTP রাখছি, আর এখানে চোজ করে দিব কোন ডোমেইনে আওতভুক্ত বা কোন সাব ডোমেইনে আওতভুক্ত আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি। বেশি কঠিন কিছু? ওকে, আপনার সাইটের নেম কি হবে, সাইট ডিসক্রিপশন কি হবে, এগুলো পরেও চেঞ্জ করতে পারবো আমরা। ইউজার নেম অ্যাডমিন আছে, আর ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড আছে, বুঝতে পারছেন বিষয়টা? ইচ্ছা করলে আপনি এটা চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড মানে হচ্ছে পাস, আমরা আপাতত উঠাই দিচ্ছি, না দিব পাসে রাখবো, 1 2 3 4 5, ঠিক আছে। বা আপনি ইউজার নেম এখানে দিয়ে দিতে পারেন, DM, মনে রাখেন, আমার কিন্তু মনে থাকে না, ইউজার নেম হচ্ছে DM আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, এগুলো আমরা চেঞ্জ করে নেব পরবর্তীতে। ঠিক আছে, এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, এখানে ডাটাবেজের নেমটা একটু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। কেন চেঞ্জ করে দিতে বলতেছি, কারণ হ্যাকাররা জানে ডাটাবেজের নাম কি হতে পারে। যেমন আমরা ইনস্টল দিতেছি, দেখতে পারতেছেন এখানে কি দেওয়া আছে, তারও একটা আইডিয়া করতে পারে ডাটাবেজের নামটা হচ্ছে এইটা, পরবর্তী সময় কি আপনার সাইট হ্যাক করতে তার জন্য সুবিধা হবে, বুঝতে পারছেন? এই ডাটাবেজের উপরে শুধু মানে অ্যাটাক করবে, অ্যাটাক করতে করতে আপনি ব্যান্ড সব নষ্ট করে দেবেন, এগুলো ধীরে ধীরে বুঝবেন, যদি পসিবল হয় একটু 19-20 করে দিবেন। টেবিল প্রিফিক্স থাক, এগুলো চেঞ্জ করবো না। এখান থেকে থিম সিলেক্ট করে দেবেন, থিম জিনিসটা বুঝেন, এখন ব্লগস্পটে তো থিম নিয়ে কাজ করছেন। ওকে, এখানে অনেক ধরনের থিম আছে, আপনি চুজ করতে পারেন, আরো অনেক ধরনের থিম আসবে ইচ্ছা, বা বেসিক যেটা আছে ওটা দিয়ে দিতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করার অপশন আছে, আপাতত এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, সব করতে পারবেন, যেহেতু আমরা এখন পেইড মেথড আছে সব কিছু করতে পারবেন। সিলেক্টে ক্লিক করলাম, পরে কি করব, ইনস্টল দেখেন একটু রিভিউ করছি। ইনস্টলে ক্লিক করে HTTPS কোন ডোমেইন আউট অফ ইনস্টল করব, জাস্ট এটা সিলেক্ট করে দিয়েছি, আর কিছু আছে এখানে এক্সট্রা কিছু না। এখন নিচের দিকে আসলাম, সাইট নেম, সাইট ডিসক্রিপশন গেল, এটা ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, মানে যেটাতে আমরা ঢুকবো পরবর্তীতে। সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখলাম, ডাটাবেজ নেমটা যদি পসিবল হয় একটু চেঞ্জ করে নেবেন। ওকে, আর কিছু না, এখান থেকে থিমটা সিলেক্ট করে নিলাম, যে কোন থিমটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। দিয়ে কি করব, এখন ইনস্টলে ক্লিক করব, ইনস্টল হচ্ছে, এটা প্রসেসটা নির্ভর করবে আপনি ইন্টারনেটের স্পিডের উপর।
এই ওয়েবসাইটের নেন আপনারা, লিখে রাখেন আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে dm.allitinfo.com। এটা শুধু এই গ্রুপের জন্য, ঠিক আছে, এই গ্রুপের জন্য, বাকিদের জন্য আমরা আলাদা আলাদা দিচ্ছি। হ্যাঁ, কজন আলাদা আলাদা দিব আপনাদের জন্য, তো এটা দিচ্ছি dm.allitinfo.com। পাইছেন, দেখছেন ইউজার নেম কি ছিল আর পাসওয়ার্ড কি ছিল, ঠিক আছে, এ হচ্ছে। তাহলে দেখেন আমাদের সাইট রেডি, এখানে যদি এখানে ক্লিক করি দেখা যাবে আমাদের সাইটটা, ঠিক আছে, আপনাদের সাইট রেডি। এখন এগুলো ডেভেলপ করব ধীরে ধীরে, ডে বাই ডে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, আপনাদের গ্রুপ, হ্যাঁ, তাদেরটা ডিএম ডট অলাইট, এটা আপনাদের দেখে লাভ নেই, ওটা ওনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য গ্রুপের জন্য আলাদা দিব, এটা শুধু ওনাদের জন্য। ওকে, একটু তাহলে বাসায় সবগুলো একবারে গুলমাল লাগিয়ে দিবেন একসাথে, যে কাজটা করছি যেমন allitinfo.com, তাই তো, ওটা আমরা কি করছি, সি প্যানেলে লগ ইন করছি, ওর একটা সাবডোমেন বানাইছি, যেমন প্রথম সাবডোমেনটা বানাইছিলাম ডিএম ডট অল অল আইটি ইনফো ডট কম এ নামে, তাই তো। তাহলে কি করছিলাম, সার্ভারের ভিতরে ঢোকার জন্য আমার মেইন যে ডোমেনটা আছে allitinfo.com/cpanel লিখলে আপনাকে এই ডোমেইন আউটপুট যে সার্ভারটা আছে ওই সার্ভারে নিয়ে যাবে, যেটাকে আমরা বলি সি প্যানেল, বা এটাকে বলি আমরা সার্ভার। ওকে, তাহলে সার্ভার ঢুকে আমরা কি করলাম, একটা সাবডোমেন বানাইলাম, কিভাবে সাবডোমেন বানাতে হয় দেখাইছি, তারপর সাবডোমেন বানিয়ে ওইটার আত্মভুক্ত আমরা কি করছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিছি। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তো আমার অলরেডি একটা ব্লক কি হয়েছে, রেডি হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে দেখি আমার ওয়েবসাইটটা দেখতে এখন কেমন লাগছে। দেখি নেটের প্রবলেম করতেছে নাকি, বুঝছে, আপনার একটু বের হতো।